নমস্কার, রিতম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আর এই মুহূর্তে দিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি বিনোদ চোখ রাখবো খবরে। মাঝ রাস্তা থেকে সন্দীপ ঘোষকে তুললো সিবিআই। তলব করা হয়েছিল আগেই, তবে নিরাপত্তা দোহাই দিয়ে এড়িয়ে যাচ্ছিলেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ। নিরাপত্তা চেয়ে আদালতে দ্বারস্থ হন সন্দীপ। আজই সন্দীপ ঘোষকে সিবিআই দপ্তরে যেতে বলেন প্রধান বিচারপতি। বাড়ি থেকে বেরোতে ভয় পেলে পুলিশ নিরাপত্তা দেবে বলে জানিয়েছিল আদালত। বলেছিল অসুবিধা বুঝলে বাড়িতে ডেকে নিন বা আপনি সিবিআই দপ্তরে চলে যান। অবশেষে হাজিরা না দেওয়ায় তাকে মাঝ রাস্তা থেকে তুলে সিজিওতে নিয়ে গেল সিবিআই। আরজিকরের ঘটনা নিয়ে শুক্রবার বিজেপির পক্ষ থেকে শ্যামবাজারের একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলের জন্য আগে থেকেই মঞ্চ তৈরি করা হয়, তবে বৃহস্পতিবার রাতে ওই মঞ্চ ঘুরিয়ে দেওয়া হয়। শুক্রবার সকালে ফের মঞ্চ তৈরি করতে গেলে কর্মী সমর্থকদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়। এরপর অগ্নিমিত্রা পাল, রূপা গাঙ্গুলী, জয়ন্ত রায়, রুদ্রনীল, অশোক কীর্তনিয়া সহ 25 জন বিজেপি কর্মীকে আটক করে লালবাজার নিয়ে যাওয়া হয়। আরজিকরে হামলা প্রসঙ্গে শুক্রবার কলকাতা হাইকোর্টে রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন করেন, রাজ্য কি করেছে ওই ঘটনার পরে, সতর্কতা হিসাবে কি করেছে পুলিশ, 144 ধারা জারির প্রয়োজন ছিল কিনা দেখেছেন, এত বড় ঘটনা, চিকিৎসকরা ধর্ণা দিচ্ছেন, বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে। এই মন্তব্য করে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, এটা রাজ্য প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা, পুলিশ নিজেদের কর্মীদের রক্ষা করতেই পারেনি। দ্রুত গতিতে স্কুটি চালানোর মাশুল দিতে হলো এক চালককে। দুর্ঘটনার পর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। মৃত রাজেশ বর্মন দারগাঁও এলাকার বাসিন্দা। এই ঘটনায় শোকের ছায়া নামে জয়গা এলাকায়। ঘটনাটি ঘটে আলিপুরদুয়ার জেলা কালচিনি ব্লকের দলসিংপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাতে স্কুটি করে জয়গা থেকে হাসিপাড়ার দিকে যাচ্ছিলেন, ঠিক সেই সময় এলাকার এশিয়ান হাইওয়েতে আচমকা এক বড় গাড়ির সঙ্গে স্কুটির সংঘর্ষ হয়। স্থানীয়দের তরফে জানা যায় ঘটনাস্থলে মৃত্যু হয় ব্যক্তি। চোখ রাখবো পরবর্তী খবরে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে প্রধান মোহাম্মদ ইউনুস ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। শুক্রবার ফোন করার বিষয়টি প্রধানমন্ত্রী মোদী নিজেই জানান। এক্স হ্যান্ডেলে টুইট করে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছ থেকে একটি টেলিফোন পেয়েছি, বিরাজমান পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেছেন, এটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারতের সমর্থন পূর্ণ ব্যক্ত করেছেন। তিনি বাংলাদেশে হিন্দু এবং সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তার আশ্বাসও দিয়েছেন। শুক্রবার ফুলবাড়ি মহানন্দা ব্যারেজ থেকে অজ্ঞাত এক ব্যক্তির দেহ উদ্ধার করলো ফাঁসি দেওয়া থানার পুলিশ। সূত্রের খবর, এদিন সকালে মহানন্দা ব্যারেজের 1 নম্বর লক গেটে একটি দেহ দেখতে পান স্থানীয়রা। এরপরই ফাঁসি দেওয়া থানার পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। এরপর দেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার জম্মু কাশ্মীরের নির্বাচনের দিন ঘোষণা করলো জাতীয় নির্বাচন কমিশন। 18ই সেপ্টেম্বর, 25ই সেপ্টেম্বর ও 1লা অক্টোবর মোট 3 দফায় হবে ভোট। জম্মু কাশ্মীর ছাড়াও নির্বাচন হবে হরিয়ানাতে। সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে বিধানসভার ভোট কার্যকর করতে হবে জম্মু কাশ্মীরে। সেই অনুযায়ী পদক্ষেপ করলো জাতীয় নির্বাচন কমিশন। উল্লেখ্য, জম্মু কাশ্মীরে মোট 90টি বিধানসভা রয়েছে। প্রথম দফায় 24টি, দ্বিতীয় দফায় 26টি এবং তৃতীয় দফায় 40টি আসনে ভোট সম্পন্ন হবে। আফ্রিকায় ক্রমশ বাড়ছে মাঙ্কি পক্স আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। রিপাবলিক অফ কঙ্গো ইতিমধ্যে মাঙ্কি ভাইরাস আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন 450 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে মাঙ্কি পক্স সংক্রমণ নিয়ে গোটা বিশ্বে জরুরি সতর্কতা ঘোষণা করা হয়েছে। মধ্য পূর্ব আফ্রিকায় এই ভাইরাসের প্রকোপ মারাত্মক আকারে বেড়েছে। মাঙ্কি ভাইরাসের বেশ কিছু উপরূপ দ্রুত হারে মানুষের শরীরে সংক্রমিত হচ্ছে, আর সেই কারণেই চিন্তা বাড়ছে চিকিৎসক এবং বিজ্ঞানী মহলে। ইতিমধ্যেই পাকিস্তানেও 3 জনের শরীরে মাঙ্কি পক্সের সন্ধান মিলেছে। চোখ রাখবো পরবর্তী খবরে, প্রয়াণ দিবসে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানালো গোটা দেশ। শুক্রবার সকালে বাজপেয়ী সমাধিস্থল সদাই অটলে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। এছাড়াও সদাই অটলে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। প্রয়াণ দিবসে বাজপেয়ীকে শ্রদ্ধা রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী। শুক্রবার সকাল থেকে আকাশে মেঘলা তিলোত্তমার, মনোরমই রয়েছে আবহাওয়া। এমত অবস্থায় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়তে পারে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার কোনো কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দুটি জেলার জন্য এদিন কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর জেলায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান এবং তাইওয়ানের উত্তর পূর্ব উপকূল। শুক্রবার সকাল 6:35 নাগাদ ভূমিকম্প অনুভূত হয় আফগানিস্তানের রাজধানী কাবুলে।
রিখটার স্কেলে যার মাত্রা ছিল 4.8, ভূপৃষ্ঠ থেকে 130 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। বৃহস্পতিবার গভীর রাতে প্রথমে তাইওয়ানের উত্তর পূর্ব উপকূলে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল 5.7, শুক্রবার ভোরে রাজধানী তাইপেতে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল 6.3। আরচিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ এখন দেশ ছেড়ে বিদেশেও ছড়িয়েছে। প্রতিবাদে সরব হয়েছে দেশ থেকে বিদেশের একাধিক তারকা ব্যক্তিত্ব। সেই পথে এবার সুর বেলালেন ক্রিকেটার জসপ্রীত বুমরা। আরচিকরে কর্মরত চিকিৎসককে খুনের ঘটনা নিন্দা করেন তিনি। আলিয়া ভট্টের করা একটি পোস্ট তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে লেখেন, মেয়েদেরও বাঁচার অধিকার আছে। সবসময় মেয়েদেরকে রাস্তা বদলাতে বলা হয়, তবে সেটা ঠিক না, আমাদেরই পরিবেশ বদলানো উচিত। চোখ রাখবো পরবর্তী খবরে। বাংলাদেশের ডামাডোল পরিস্থিতি নিয়ে আগেই সংশয় ছিল যে সেদেশে মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ হবে কিনা, এবার সেই কথাটাই সত্যি হলো। আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড আইসিসি চাইছে না আসন্ন মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ সেখানে হোক। বিকল্প পথ হিসাবে আরব এবং শ্রীলঙ্কাকে বেছে রাখা হচ্ছিল, তবে আসন্ন বিশ্বকাপ ভারতকে আয়োজনের প্রস্তাব দিল আইসিসি। যদিও ভারত সেই প্রস্তাব ফিরিয়ে দেয়, জানায় ওই সময়ে ভারতের আবহাওয়া খারাপ থাকায় বিশ্বকাপের আয়োজন সম্ভব না। আরজিকর কাণ্ডে আগেই সরব হয়েছিল ঋতুপর্ণা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে নিজের সমাজ মাধ্যমে একাধিকবার প্রতিবাদে সুর বিলিয়েছেন তিনি। এবার শঙ্খ বাজিয়ে ভগবানের কাছে সুবিচার চাইলেন অভিনেত্রী। 15 আগস্ট সকালে দেশের পতাকার ছবি পোস্ট করে ঋতুপর্ণা লেখেন, মহিলাদের জন্য বিচার চাই। 78তম স্বাধীনতা দিবসে অপরাধী ও ধর্ষকদের শাস্তির দাবি করছে। ঈশ্বরের কাছে প্রার্থনা, মহিলারা যেন সঠিক বিচার পান। আরচিকরে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার সরব হলেন দেশি গার্ল প্রিয়াঙ্কা। কাজ ও বৈবাহিক জীবন নিয়ে তিনি দেশের বাইরে থাকেন, সেখানেই পেশাদারী জীবন ও স্বামী সন্তান নিয়ে সহপরিবারে থাকেন তিনি। তবে দেশের ব্যাপারে সে সজাগ তা তিনি বুঝিয়ে দিলেন। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে তরুণ চিকিৎসকের প্রতিবাদে আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসির একটি বিশেষ প্রতিবেদন তিনি নিজের স্টোরিতে রাখেন। আজ তবে এই পর্যন্তই। আরো বিস্তারিত খবরের জন্য অতি অবশ্যই চোখ রাখুন রিতম বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আর হ্যাঁ, অতি অবশ্যই গুগল প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন রিতম অ্যাপ।